প্রথমে নে প্রতি বছরের নে এবছরও অষ্টমী তিথিতে আগরতলা ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে প্রথম কুমারী পুজোর প্রচলন করেন, তারপর থেকে চলে আসছে এ পূজা। মূলত ছোট ছোট কন্যা সন্তানকে দেবী দুর্গা জ্ঞানে এদিন পূজা করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে কুমারী মেয়েরা নিষ্পাপ এবং তাদের মধ্যে ভগবান বিরাজমান, তাই তাদের কুমারী দেবী রূপে পূজা করা হয়ে থাকে। প্রতি বছরের নিয়ে এবছর অষ্টমী তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয় আগরতলা ধলেশ্বর এলাকার রামকৃষ্ণ মিশনে। এদিন সকাল থেকে কুমারী পুজোকে ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মিশন চত্বরে। এদিন কুমারী পুজো প্রসঙ্গে মিশনের অমর্তানন্দ মহারাজ বলেন, সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের নিজ অবস্থা হচ্ছে এই কুমারী, তাই প্রকৃতির রূপ হিসেবে নারীকে পূজা করা হয়। কুমারী পুজো অ্যাকচুয়ালি নারীদের বীজা অবস্থা কি কুমারী এবং সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে তিনটে প্রকৃতির রূপ নারীর মধ্যে আছে, সেই দুর্গাদেবীর মধ্যে আছে। তারপর এই কুমারী যখন বর্ণনা আছে কোলাসুর নামক অসুরকে বধ করার জন্য কুমারীর আবির্ভাব হয়েছিল নারী মানুষ রূপে করে দুর্গায় এক নারী রূপে এসে কুমারী সেজেছিল এবং বধ করেছিল। এবং কুমারীর আর একটা মাহাত্ম্য হচ্ছে সমস্ত বীজা অবস্থায় প্রকৃতির বীজা অবস্থা, নারী যদি বীজা অবস্থা হয় কুমারী, আমাদের যে প্রকৃতি সৃষ্টি স্থিতি প্রলয় তার বীজা অবস্থা হচ্ছে এই কুমারী, এবং তাকে পুজো করা হয় প্রকৃতির পূজা হিসাবে। এবং সমস্ত জগৎ নারীর মধ্যে আছে সৃষ্টি স্থিতি প্রলয়, এটা আমার শাস্ত্রের কথা। এদিন কুমারী পুজো উপলক্ষে পুণ্যার্থীদের সঙ্গে সপরিবারে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন এক সাক্ষাৎকারে সাংসদ বলেন, সরকার এবং দলের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। এই লক্ষ্য পূরণে যেন সব অংশের মানুষ মিলিতভাবে কাজ করতে পারেন, মায়ের নিকট এই প্রার্থনা করেছেন তিনি। আজকে শারদীয়া দুর্গা উৎসবের মহা অষ্টমীর পূর্ণলগ্নে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করছি যে আমরা ত্রিপুরাবাসী সকলে মিলে সুখ সমৃদ্ধিতে আমরা যাতে মায়ের কাছে এটাই প্রার্থনা করি, সুখ সমৃদ্ধি ফিরে আসে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি, এটাই মায়ের কাছে বিশেষ করে প্রার্থনা রাখছি। এবং আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে, সরকার এবং সংগঠন একসাথে মিলে সবাই মিলে কাজ করছে। তো আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষ একসঙ্গে আমরা সবাই মিলে কাজ করব। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার এই শুভ অষ্টমী তিথিতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহা অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশনের পাশাপাশি আরও বহু জায়গায় ছোট বড় বিভিন্ন পরিসরে কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।